মনের ভিতর আগুন লাগিয়েছে, বাহ 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 বাহ, একদম ভিতর আগুন লাগে গেছে একদম, বলি মনের ভিতর আগুন লাগিয়েছে, তবু যারে গাটা কাঁপাছে, যারে গাটা কাঁপাছে, মনের ভিতর আগুন লাগিয়েছে। ঘরে বলি আলি ধান জাগতে হবে, দু তিন দিন ধরে একটা জিনিস নিয়ে বউটা যে চেঁচা আছে, দুটা লোক যদি না পায় তাহলে বইয়ে ঝামেলা করে দিবে, বহুদিন দিয়ে সালা বলছি দেখতে হবে, দেখি এদিকে একদম বুঝলি না, এই রোদটা কিন্তু বেটে সুন্দর লাগছে, বিশাল লাগছে রোদটা, ওই তো ওইখানে দুজন আছে, এরাকে যদি ভুলাই লিখতে পারি তাইলে আমার সারা কাজটা হয়ে যাবে, আর লিখতে পারলে বইয়ের হাত থেকে মায়ের খাওয়াটাও আমি বাঁচিয়ে যাব, দেখি দেখি এর আগেই ভুলে আপনার ঠান্ডা লাগে নাই, আরে লাগছে রে, কি বলে বুট পরে আছে তাও তো কুটুকু লাগছে, আমাকেও এক জোড়া বুট কিনতে হবে বুঝলি না, আমাদের বেশি দাম লয় 100 টাকা আমি দু জোড়া নিই, 100 টাকা রে বাবা রে, এ কি গল্প করছিস রে, কি বল কি বলছিস রে, এ আমরা রোদ পোয়া আছে এখানে, ঠান্ডা লাগছে তো, তুই তো রোদ তো পোয়া লাগছে আর পেটটা ভরবে, তুই তো কাজ উদ্যম করতে হবে নাকি, যাবি তো দেখ এক দুটি বটে রে, বেশি লয় এক দুটি আছে, আধ ঘন্টা দু তিন ঘন্টা হবে, বেশিক্ষণ হবে নাই, যাবি কি দমে এনার্জি রে যাবার জন্য, এখন খাবো বুঝলি, হ্যাঁ আগে আমরা খাবো তারপর মনে আছে না আগে আমরা খাবো, রোদে বসেছিল ভোগ লাগতেছিল না, একটুকু বললো রে পরে খালো হয়তো, আগে খাইয়ে নি নো, তার কাজ তো তোমার করে দিব বলছি না, তাহলে যা খাইয়ে নেবে, জয় গেল ওইখানে ঢাকা আছে, উনানটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ ওই যে ঢাকা আছে, ওই যে ঢাকা আছে, খাইয়ে লা যা, টানা করে খাবি, হ্যাঁ টানা করে খাইয়ে নে, রাই ভোট গিলে পরেই খাবি, চ না আ মারিল, এ রিটা, এ দেখ 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 কি এটা কি, দেখ তোরা কি বললিস যে ধান জ্বালাটা গরুর খাটালির মতন কাজ, তো তোরা গরুর খাবারটা যদি না খাস তোরা গরুর মতন কি খাইতে পারবি, দেখ আচ্ছা ভুলান দিল, আমি ভুলাই নাই, আর আমরা রোদ ভালো রোদ আছে, হ্যাঁ ই আছে মাথাটা দিলে গরম করে, চ তো তো করাবো, চ চ ফাঁকা বাজে কোনো দিন তবে দেখে নিবো, দেখে নিবো, হ্যাঁ কি হইলো কি হইলো, তোরা রাগান্যা, আমার বইয়ে আমাকে বললো যে কালে রাতটা ঘাটা আছে, ওই আমি কোন জানছি যে ওই কুড়া ঘাটা না সুজি ঘাটা, আমি তো জানি আমার বুদ্ধি আছে, আমি কি তোদেরকে কি আর কুড়া ঘাটাটা দিব, আমিও জানি না যে কি ঘাটা আছে বুঝলি, তো তোমাকে জানিয়ে একটু ঠিক আছে, একদম পুরো মুডটাই খারাপ করে দিল, তবে আর কলিয়ে থাকবো না, না তোমার আর কেউ ইয়া করবে, আর কেউ ইয়া করবে মানে আর ঠকান দিবে, চ চ ঘরে আগুন পোহাবছ, চুলা সালে আগুন পোহাবছ, চ ঘর ঘর ভিতর দিকে থাকবো, ঠান্ডা লাগছে কি করবে, ঠান্ডা লাগছে, চ ঘর ভিতর দিকে থাকবো, চলো চ তালে দেখি কি হবে, যে ঠান্ডা লাগছে তো আগুন মনে তো দমে আছে, গস গসে আছে মনে জাগো, একটা করে আগুন কোহরি আগুন, এই নিতে শুনছিস শুনছিস,
কি বটে আগুন বিখ্যাত আইছে আগুন নেবে আগুন আগুন আর বিখ্যাত আছে রে কি হই এক চাদর আছে কম্বল আছে ব্যাগ আছে আগুন আর কো বিখ্যাত আছে কেন নাই আসবে এখন যে ঠান্ডাটি পড়িছে আগুন ছাড়ি কত কিছু বিখ্যাত আসবে কত যা তাইলে তুই যে আমি যাব নাই কেন যাবে নি ছোট সময় আগে আগুন পোয়া দি কারণ আমাকে যেতে দিত কারণ জন বসে যেত আগুন নেবে আগুন ঠিক আছে তাহলে তো বলি তুই কি করে আগুন দেখ কি আর আসছে চল যা আগুন আগুনই আছে মনে আছে আগুন লেবে আগুন এই দেখ কাছে পুরো আগুন এই পরে জড়ি টাই ইটা একদম আমার চোখ মিস হবক নাই এটা যাই চার করে বলছি হবে নিতে আই আগুন নেই বসে আগুন আগুন নেই বসে হ্যাঁ একদম পুরো গস করছি আগুন বাটিটা লাগবি না বড় ইহার লাগিব না তো আমার কাছে পয়সা তো নাই পয়সা আছে তুই এইটা 5 টাকা নিয়ে নিবি হ্যাঁ আর বাটি হলে শালে বেশি দিবে কেন কি ধরাবে কেন তাহলে তুই এইটা নিয়ে জানো যা ও এইটা হ্যাঁ ঠিক আছে ঢেপ দিলো তো লই রইবি যা হ্যাঁ আর ঢেপ দিলো তো ঠিক আছে যা 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 আমি চারে করি নি এ রে এতে 5 টাকার আগুন সারা দিন পুঙ্গা হবে আর এইগুলা তোমার কেমন ব্যবসা এইগুলা এইগুলা এটা সাথে এটা ফ্রি ফ্রি তুমি একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি এখনই আসছি তাড়াতাড়ি আসবি না পালাবো এখনই আমি আসছি তুমি এই গেন দাঁড়াই দেখো হ্যাঁ একদম পালাবে নাই ঠিক আছে আমি এখনই তুই কি ভ্যালকিটা লাগাইছি তুই চ আগে দেখে এলে এই এদিকে আসো না একটু এদিকে আসো একটু এদিকে আসো সাইকেলটা নিয়ে আইছি বুদ্ধিটা লাগাইছি তুই দিয়ে দেখ দেখ দাঁড় করে দাঁড় ঠান্ডার দিন আগুনের নাম শুনলে সবাই ঘর থেকে বাইরে যাবে আর মাচিস মাচিস বললে কে বাইরে যাবে আমি বুঝলি কিন্তু তুমি কি করছো কারো যদি পয়সা না থাকে তো চাল হলেও তো লিব না ওই জন্য ঠেকাটা আনিছি তুমি এটা ভালোই বুদ্ধি লাগাইছো ব্যবসা না তো বলে এদিকে মাচিস বিকছো আর আগুন আগুন হাঁকাছো আগুনটা কি তোমার ভাসুন না তাহলে ওইটা বিজনেস করার টেকনিক এই মাচিসের থেকে আগুন সৃষ্টি এই মাচিসের ছরকায় ধরা হবে মাচিস যদি ছরকায় ভিড়ি ধরা হবে মাচিস যদি ছরকায় দেখতে পাই নাই বুঝলি না আমাদের সকাল একবার পুরা খাওয়া নিয়ে দিয়েছিল মানে ওইটা আমাদের ঠোকান দিল পুরা ঠোকাই দিল আর এখন এই যে আগুন ঠোকান দিল কিন্তু তাহলে আর এইসব করে গাটা ঠান্ডা তো লাগছে গাড়ি গরম তো করতে হবে কোন বুদ্ধি একটা বের কর এরে সে গান বাজনায় তো গা গরম হয় কি বলে না যে আসরটা গরমি গেছে আরে ঠিক আছে এটাই হবে তাহলে নিপেল কে আর প্রদীপ কে হয় যেটা হ্যাঁ না 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 ওইটা আমরা কাকু হয় কাকু হ্যাঁ তাহলে ওরা ডাকি নিয়ে আসছো তাহলে আমি কালা খুড়া ডাকি নিয়ে আসছি সে কাছে কাকু হ্যাঁ ওকে আমি ডাকি নিয়ে আসছি ঠিক আছে চাঁড়ে আসবি না ওরা কিনে যাতে থাকো হ্যাঁ আমাদের কিনে চল চল
প্রদীপ কাকা কে তো ডাকতে হবে দেখি ঘরে ছিলে যে সেদিন ওই যাওয়া হয়েছিল না বন্ধা না তো কাজটা হলো না আমাদের কাজ নাই জানো কনসনি আছে চলো চলো তাহলে অন্য দিন তখন বন্ধান যাবো একদম অনেকদিন আমাদের গান গাহা নাই তো আমি আহা হাহা করছি ঠান্ডা লাগছে না ওই গলাটা একটু প্রথমটা আর কি মনের ভিতর আগুন লাগিয়েছে বলি মনের ভিতর আগুন লাগেছে তবু যারে গাটা কাঁপাছে যারে গাটা কাঁপাছে মনের ভিতর আগুন লাগেছে তবু যারে গাটা কাঁপাছে যারে গাটা কাঁপাছে মনের ভিতর আগুন লাগেছে নিমাতে নাই পারে তখন নিমাতে নাই পারে তখন গরম কত লাগেছে হে গরম কত লাগেছে মনের ভিতর আগুন লাগেছে বাবা বাবা চারে কাটা কাঁপাছে কাটা কাঁপাছে মনের ভিতর আগুন লাগেছে এত সুন্দর গান বলি ঘরে বাবা
বাহ 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 লাগছে এখন বিশাল সুন্দর লাগছে হ্যাঁ কাটা গরম হলো না হ্যাঁ এটা তো এই কাটা তো তো বড় দিলে বিশাল লাগবে ভালোই গরম হলো রে ভালো গরম মানে বিশাল লাগছে তোমার আছে যখন ঠান্ডা লাগবে না আমরা ডাকি নিয়ে আসি ডাকি নিয়ে আসবি তোমরা তো ঘরেই থাকো না আরে হ্যাঁ ঠিক আছে ডাকি নিয়ে আসবো সেই তোর বড় আছে হুচু হলো রে আজকে হ্যাঁ না আজকে একটু ঠান্ডা লাগতেছিল না তার জন্য একটু ওই না অন্য কিছু ব্যাপার বটে রে বাপ তো আর তোমাদের বলছিনো হ্যাঁ।